हेलो बंधुरा, वेलकम बैक टू ड्रीम और छुना एंड पिंक किचने। तुम्हारे सबा के स्वागत। तुम्हारा सबाई केमन आछो? आशा करछि खूब भालो आछो। आमी भालोई आछि। आज हच्छे आमी रान्ना करब निजेर हाथे। आर आजके हच्छे दु रकमेर माछ आना होयेछे। की की माछ किभाबे रान्ना करी सेगुलोई तुम्हारे सबार संगे शेयर करब। भिडियोटा केउ स्किप ना करे पुरोटा अवश्यई देखो। आशा करछि भालो लागबे। चलो ताहले तोमादेरके देखिये दिई आमी किभाबे किभाबे रान्ना। दु रकमेर माछ, এটা হচ্ছে ইলিশ মাছ আর হচ্ছে এটাকে বলে পর্তি মাছ। জানি না বাকি তোমরা কি বলো, কে কি বলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা তো বলি কর্তি মাছ, আর একটা কি মাছ বলে জানি না, আর একটা কিবা সবাই বলে একটা মাছ, সেটা মনে পড়ছে না। এগুলোই রান্না করব আজকে আমি নিজের হাতে। কীভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। হচ্ছে কর্তি মাছটা রান্না করার জন্য এখানে ঝিঙে আলু বেগুন কেটে নিয়েছি। ইলিশ মাছটা রান্না করার জন্য এখানে নিয়েছি হচ্ছে ঝিঙে আর আলু দিয়ে একটা পাতলা করে ঝোল করব, কারণ খুব গরম দিয়েছে তাই। আর আমি এখানে নিয়ে নিয়েছি অল্পটুকু পেঁয়াজ কুচানো। আর এখানে নিয়েছি হচ্ছে কালো জিরে। ভাবছি কালো জিরে সম্বাসে দেব ইলিশ মাছের। আর এখানে নিয়েছি হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা পেস্ট করে এক সঙ্গে নিয়ে নিয়েছি। আর এখানে নুন আর রং গুঁড়ো তো আছে। আর এখানে নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো। চলো তো হলো আমি রান্নাটা স্টার্ট করি আর তোমাদেরকে সবার সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। যে এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর হচ্ছে এখানে অল্প করে, ইলিশ মাছটা না ভাজলেও হয় কিন্তু আমি অল্প ভাই ভেজে নিব হালকা করে, কারণ কাঁচা মাছের গন্ধটা আমার ভালো লাগে না। তাই আমি ইলিশ মাছটা অল্প হালকা করে একটু ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি সবগুলো মাছ একসঙ্গে দিয়ে দিয়েছি, বেশি নেই, তার জন্য একসঙ্গে দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব এই তেলটাতে অল্প ঝিঙেগুলোকে ভেজে নেব। ঝিঙেগুলোকে একটু ভেজে নেব এই তেলটাতে, মাছ ভাজা তেলটাতেই ভেজে নেব। এখানে আমি আলুটাকেও একটু ভেজে নেব। ঝিঙেটা ভেজে নিয়েছি, আলুটাকেও একটু ভেজে নেব। ঝিঙে আলুটাকে আমি অল্প নুন আর হলুদ দিয়ে ভেজে রেখেছি। এখন এই তেলটাতে আমি এখন দিয়ে দেব। এখানে আমি তেলটা গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কালো জিরে, আর দিয়ে দেবো একটা সাদা, আর দিয়ে দেবো কয়েকটা পেঁয়াজ। দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা পেস্টটা। আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে দরকার, জিরে গুঁড়ো নুন এক চামচ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন মশলাটা লাল হলে, ভাজা হয়ে গেলে মশলাটা এখন আমি ঝিঙে আলুটা দিয়ে দেবো। মশলাটা ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দেবো ঝিঙে আলুগুলো ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। ঝিঙে আলুটা এখন দিয়ে দিলাম, মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এখন একটু কষিয়ে আমি এখানে ঝোল দিয়ে দেব। সবজিটা কষানো হয়ে গিয়েছে ঝিঙে আলুটা, এখন আমি দিয়ে দেবো গরম জল করে রেখেছিলাম কেটলিতে, এখন এটাই দিয়ে দেবো। এখানে ঝিঙে আলুটাতে জল দিয়ে দিয়েছি, গরম জল করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলে আমি মাছটা দিয়ে দিব। আমি তো এত ভালো করে রান্না করতে পারি না, তোমরা কে কীভাবে রান্না করো অবশ্যই বলো।
আমি যেমন পারি সেরকমই রান্না করলাম আজকে, একদম শর্টকাট রান্না করলাম, কারণ শরীরটা বেশি ভালো লাগছে না, ভাবলাম একটা সিম্পল গরমের মধ্যে পাতলা করে ঝোল করি, যাতে সোনায়ও খেতে পারি, বাচ্চাদেরও ঝাল লাগবে না, খেতে ভালো হবে গরমে, তার জন্য আমি গরম ঝোলটা দিয়েছিলাম, যে ঝোলের জন্য গরম ঝোলটা ফুটে গিয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব, মাছের পিসগুলো, ইলিশ মাছের, এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। এই যে মাছের পিসগুলো আমি দিয়ে দিয়েছি, এখন একটু ঝোলটা ফুটবে, তারপর নামিয়ে নেব। এই যে দেখো বন্ধুরা, ইলিশ মাছের পাতলা ঝোলটা ঝিঙে আলু দিয়ে হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। ইলিশ মাছের পাতলা ঝোলটা হয়ে গিয়েছে, আমি এখানে নামিয়ে নিয়েছি, দেখো গরম গরম ইলিশ মাছের পাতলা ঝোলটা এখানে হয়ে গিয়েছে, কেমন হয়েছে অবশ্যই বলো কমেন্ট করে। আকাশটা কত খারাপ, এই দেখো বন্ধুরা আকাশটা কত খারাপ করছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। চটটা বানিয়ে নেব, দেখো আমি একটু বাইরে গিয়েছিলাম আর তেলটা এত গরম হয়ে গিয়েছে, একদম পুড়েই যাচ্ছিল। এই দেখো এখন আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি তেলে, এখন আমি ছোট মাছটা বানিয়ে নেব। এখানে আমি একদমই রান্না করতে পারি না বন্ধুরা, তোমরা তো খুব ভালো রান্না করতে পারো, কে কীভাবে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানিও আমার রান্নাটা কেমন হয়। এখন আমি এখানে সবজিগুলো দিয়ে দেবো, এখানে ঝিঙে আলু আর বেগুন কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো, দিয়ে ছোট মাছটা বানাবো। কেউ কেউ একসঙ্গে বানিয়ে নেয়, আর আমি এভাবে কেটে নিয়েছি। এখন আমি নুন হলুদটাও দিয়ে দিব একবার, আমার আজকে একদমই রান্না করতে ভালো লাগছে না, তবুও করতে হবে তাই করছি, নুন দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ, এখন আমি পেঁয়াজ রসুন পেস্টটাও দিয়ে দিচ্ছি এখানে। পেঁয়াজ রসুন লঙ্কা পেস্টটা দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো অল্প। এখন আমি একটু ঢেকে দিব, যাতে সব কিছু সেদ্ধ হয়ে যায়। আমি সবজিগুলো ঢেকে দিয়েছি, এই যে আমি সবজিগুলো ঢেকে দিয়েছি, এখানে ঢেকে দিয়েছি সেদ্ধ। সবজিটা ভাজা হয়ে গিয়েছে, কষানো হয়ে গিয়েছে, এখন আমি ছোট মাছটা দিয়ে দেব। এই দেখো বন্ধুরা, এখানে আমি ছোট মাছগুলো দিয়ে দিয়েছি তরকারিতে, আর এখানে অল্প ধনে পাতাও দিয়ে দিয়েছি। এখন একটু সেদ্ধ হলেই, মাছটা অল্প হলেই আমি এটা নামিয়ে নেব। এই দেখো আমার গুঁড়া ছোট, এই দেখো আমাদের ছোট মাছের তরকারিটা হয়ে গিয়েছে এখানে। এখন আমি ছোট মাছটাকেও নামিয়ে ফেলব। এই দেখো গরম গরম ছোট মাছের তরকারিটাও হয়ে গেছে। এই মাছগুলো এরকমই হয়, ভেঙে ভেঙে যায়, আর আমি তো ভালো করে রান্নাও করতে পারি না, যেমন পেরেছি সেরকমই বানিয়েছি। সবজিটা না দিলেও ভালো লাগে, তবুও দিয়েছি। বন্ধুরা আমার রান্না হয়ে গিয়েছে, এখন হচ্ছে ভাত বেড়ে নিয়েছি, সবাইকে খেতে দেব। এখানে আছে আজকে, এখানে হলো ইলিশ মাছ দিয়ে ঝিঙে আলু দিয়ে পাতলা করে একটা ঝোল, আছে হচ্ছে ভেন্ডি সিদ্ধ, আর এখানে হচ্ছে ছোট মাছের চচ্চড়ি ঝিঙে আলু বেগুন দিয়ে, আর ভাত আর নিয়ে নিয়েছি একটু করে পেঁয়াজ, এখানেও একই রকম আছে। তোমাদের কেমন লাগলো আমার আজকের রান্নাবাড়া,
अवश्य कमेंट कर जरा आमार भिडियो नतून देखो एखो सबसक्राइब करो अवश्य सबसक्राइब कर दिओ और पाशे थाका बेल आइकन क्लिक कर दिओ लाइक शेयरों कर दिओ लाइक शेयर करते एकदम ही भूलो ना एखोनेर जोन्नो राखछि भिडियो आर बड़ो करछि ना सबाई भालो थेको सुस्थ थेको आबार देखा होबे नेक्स्ट कोनो भिडियोर संगे एखोनेर जोन्नो राखछि बंधुरा एखोन आमी एकदम रान्ना बाड़ा करे ठीक आछे एखोनेर जोन्नो राखछि आबार देखा होबे नतून कोनो भिडियोर संगे कमेंट करे अवश्य जानाबे तोमादेर केमन लागलो आजकेर भिडियोटा टाटा।